ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। বেশ কিছুদিনের জন্য ডুব দিয়েছিলেন মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। নির্মাতা রাফসানা হাসানের সঙ্গে বিচ্ছেদের পর তাকে ছোট পর্দায় তেমন দেখা যাচ্ছিল না, কিন্তু এবার তিনি বেশ অন্যরকম ভাবেই কামব্যাক করলেন। অন্যরকম বলার কারণ হলো, তিনি একটা মিউজিক ভিডিওর মাধ্যমে কামব্যাক করেছেন ঠিকই, কিন্তু সেটা তুলেছে আলোচনা সমালোচনার ঝড়। গত শুক্রবার 7ই সেপ্টেম্বর স্পর্শিয়ার একটি মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়া রীতিমতো তোলপাড় হয়ে গেছে। চায়ের কাপে তুমুল বৃষ্টি শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে স্পর্শিয়ার বিপরীতে দেখা গেছে আরেক মডেল সুমিত সেনগুপ্তকে। শিল্পী পিয়াল হাসানের এই গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। রোমান্টিক এই গানটির ভিডিওতে স্পর্শিয়া ও সুমিতকে দেখা যায় একেবারে ভালোবাসায় ডুবে থাকা এক কাপলের চরিত্রে। পাশাপাশি এই ভিডিওতে আছে তাদের 14টি চুমুর দৃশ্য। আর এটা নিয়ে এত সমালোচনা, অনেকেই গান ও ভিডিওর মেকিংয়ের প্রশংসা করলেও সমালোচনা করেছেন বহু মানুষ। অনেকেই বলছেন এই রোমান্টিকতাটা আরও অন্যভাবে দেখানো যেত, অনেকে অশ্লীল বলেও মন্তব্য করেছেন। এ ধরনের অনেক মন্তব্যই দেখা গেছে সেই মিউজিক ভিডিওটির কমেন্ট বক্সে। তো বন্ধুরা, স্পর্শিয়ার মিউজিক ভিডিওটি কি আপনারা দেখেছেন? কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানিয়ে দিন। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।